शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস এ আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকা ভিনা টুটে। মুম্বইয়ের বর্ধমান শহরে এসে মাটি উৎসবের সূচনা করে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কালনায় জনসভায় যোগ দিয়ে বিজেপিকে নিশানায় ডাকলেন এবং তৃণমূল দল ত্যাগীদের বিরুদ্ধে ডাকলেন তোপ, বললেন দুষ্ট করুচ্ছে শূন্য গোয়াল অনেক ভাগ। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফরে এসে তারাপীঠে সভা করে গেলেন। এদিন অন্ডাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়রা। রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের পশ্চিম বর্ধমান জেলার রিজিওনাল অফিসের উদ্বোধন হয়ে গেল আসানসোলে। ভার্চুয়াল উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আসানসোলে ফলক উন্মোচন করে উদ্বোধন করলেন মন্ত্রী বলয় ঘট। রিটায়ারমেন্টের আগে নিজের কাছ থেকে ইস্তফা দিয়ে দেওয়া প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবির এদিন কালনায় মুখ্যমন্ত্রী জনসভা থেকে তৃণমূলে যোগদান করলেন। অন্যদিকে আসানসোলের বিশিষ্ট সভাসেবী কৃষ্ণ প্রসাদ বিজেপিতে সামিল হলেন। আসানসোলের রবীন্দ্র ভবন থেকে 40টি ক্লাবকে প্রদান করা হলো ফুটবল। রাজ্য সরকারের এই কর্মসূচিতে সহযোগিতায় ছিল আসানসোল পুরসভা। বিজেপি রথযাত্রা নিয়ে রানীগঞ্জে বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হয়ে গেল বৈঠক। বৈঠকে রথযাত্রার আগমন নিয়ে করা হলো জোর আলোচনা। বহু প্রতীক্ষিত আসানসোলের 106 নম্বর ওয়ার্ডে দীর্ঘ পাকা রাস্তা শিলান্যাস হয়ে গেল। উদ্বোধন করলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। খরচ হবে 40 লক্ষ টাকা। ইসিরির খাসকাজুরা কলিয়ারিতে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা। কলিয়ারিতে বিক্ষোভের কারণে প্রায় 2 ঘন্টা উৎপাদন ব্যাহত হয়। এ লাগু হলে রাজ্যের মানুষের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তৃণমূলের। দুর্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। বিজেপি রানীগঞ্জ 1 নম্বর মন্ডলে অনুসূচিত জাতি মোর্চার তরফে রানীগঞ্জের সিহারসোল রাজবাড়ি এলাকায় বৃদ্ধদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। প্রায় 300 জনকে বিতরণ করা হয় কম্বল এই কর্মসূচিতে। এবার সরস্বতী পুজোতেও প্রতিমা বিক্রিতে করোনার থাবা। চরম আর্থিক সংকটে মৃৎশিল্পীরা গত বছরের তুলনায় বাইনাই যথেষ্ট কম।
সফরে এসে কালনায় জনসভায় এরপর বর্ধমানের মাটি উৎসবের সূচনা করে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালনার সভা থেকে এদিন বিজেপিকে আগাগোড়ায় নিশানায় রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পূর্ব বর্ধমান সফরে এসে কালনায় জনসভা এবং বর্ধমানে মাটি উৎসবের সূচনা করে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালনার জনসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগাগোড়াই নিশানায় ছিল বিজেপি। কালনার জনসভা মঞ্চ থেকে শুরুতেই তিনি দলত্যাগীদের বিরুদ্ধে তোপ দাগেন, পাশাপাশি বলেন বিজেপি সরকার নির্দয়, 2021 আসবে তৃণমূল সরকারই। তৃণমূল দলত্যাগীদের তিনি বলেন দুর্নীতি ঢাকতে দল ছাড়ছে এখন অনেকেই, দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি পরিষ্কার আপনাদের কাছে বলি, কয়েকজন মানুষ আমরা বলি জানেন তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, কি মা বোনেরা ঠিক তো? কয়েকটা দুষ্ট গরু ঘেউ ঘেউ করতে করতে, ঘেউ ঘেউ না, হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার উধার করে বেড়াচ্ছেন নিজেদের দুর্নীতি চাপা দেবার জন্য। তারা গেছে, ভালো হয়েছে, পাপ বিদায় নিয়েছে। আমি মনে করি যারা তৃণমূল থেকে তৃণমূলের খারাপ করে তাদের তৃণমূল কংগ্রেস দলে থাকার প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস তারাই করবে যারা মানুষের কাজ করবে। কাজে একটা দুটো দুষ্ট গরু কোথায় চলে গেল আর হাম্বা রাম্বা করে ডাক দিয়ে নিজের দুর্নীতি ঢাকতে চলে গেল। মা ছেলেদের খেয়ে দিয়ে লালন পালন করবে, আর তারপর মা যখন অসুস্থ হয়ে পড়বে বা মায়ের যখন কিছু প্রয়োজন হবে খাদ্যের, তখন তুমি মাকে বিট্রে করে পালিয়ে যাবে। এই সন্তান কুসন্তান, এই সন্তান কখনো মায়ের সুসন্তান হতে পারে না। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে তিনি বলেন বাম আর শ্যাম নেই কোনো দাম, সাথেই বিজেপিকে বহিরাগত বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন গুজরাটের লোক বাংলায় কখনোই শাসন করবে না, কিছু বহিরাগতরা রাজ্যে এসে মানুষকে উস্কাচ্ছে তাতে কোনো কাজ হবে না, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর টাকা দেয়নি বিজেপি সরকার। তিনি আরো বলেন বহিরাগত কিছু লোক যারা বাইরে থাকে এখানে থাকে না, বহিরাগত কিছু গুন্ডা তারা মনে করছে টাকা দিয়ে আর ফাইভ স্টার বাবুদের গাড়ি চালিয়ে তার মধ্যে একটা বড় হোটেল, গাড়ি তো নয় গাড়ির মধ্যে হোটেল, হোটেল চালিয়ে মিথ্যে কথা বলবে আর কোনোদিন কারো বাড়িতে গিয়ে বলবে দুটো ভাত খাচ্ছি ছবি তুলছে। ভাত খাওয়া নয়, ওটা ছবি তোলা। আর ভাত খাওয়ার আগে দেখবেন সোনার থালায় কলা পাতাটা ধুয়ে পেতেছে আর ফাইভ স্টার হোটেল থেকে রান্না করে নিয়ে এসছে, নিয়ে মুখে দিচ্ছে খাবারটা, ওই পরিবারকে দিয়ে রান্নাও করায়নি এবং যেটা রান্না করে দেখায় সেটা খায় না, বাইরে থেকে কিনে নিয়ে আসে এবং জল খাচ্ছে। আপনি পুকুরের জল খাবেন, আপনি টিউবওয়েলের জল খাবেন, আপনি আপনার কলের জল খাবেন, আর ওনারা হিমালয়ান ওয়াটার খাচ্ছে। হিমালয়ান ওয়াটার, একটা বোতল জলের দাম 100 টাকা। এরা সব গরিবের বন্ধু। যা ছিল বাম তাই মনে রাখবেন বিজেপির ওই শাম, বাম আর শাম নেই কোনো দাম। তিনি বলেন শস্যগোলা বর্ধমানের কৃষকদের পাশে তৃণমূল সরকার রয়েছে, কৃষকদের সব ধান আমরা কিনব, কৃষকদের কোনো চিন্তা নেই, মানুষের পরিবার মানে আমার পরিবার। কৃষকদের নিয়ে তিনি আরো কি বলেছেন শুনব। বর্ধমান হচ্ছে কৃষি প্রধান দেশ, বর্ধমানের কৃষকরা সোনার ক্ষেতে সোনা ফলায়, সেই ধান আমরা খাই, আমরা সেই চাল খাই, সেই চাল খেয়ে আমরা বেঁচে থাকি। বর্ধমানের কৃষকরা যদি চাল না দিতেন আমাদের, আমরা কি করে ধান খেতাম, চাল খেয়ে বেঁচে থাকতাম? ধান থেকে চাল হয়, তারা উৎপাদন করে, তাদের আমি সম্মান জানাই, আমার কৃষক বন্ধুদের যারা কৃষি কার্য করেন, যারা সবজি ফলান, তাঁত সাথে যারা তাঁত বনে। আমি যে শাড়িটা পরে আছি এটাও বর্ধমানের তাঁতিদের বোনা, তার কারণ তারা আমাদের শাড়ি কাপড় বুনে দেয়। সবারই একটা একটা কাজ আছে। মৎস্যজীবী যারা গরিব মানুষ মাছ বিক্রি করে, মাছ ধরে, তাদেরও একটা কাজ আছে মাথায় রাখবেন। আজকে কৃষকদের জন্য আমরা অনেক কাজ করেছি, কৃষকদের জন্য, কৃষকদের জমিতে কোনো ট্যাক্স আর লাগে না, আমরা কৃষকদের কৃষি জমির সমস্ত ট্যাক্স মুকুব করে দিয়েছি আমাদের সরকার। কৃষকদের জন্য শস্য বীমা,
এক পয়সাও কৃষকদের দিতে হয় না, কেন্দ্রীয় সরকার এক টাকা দেয় না, সব টাকা আমরা রাজ্য সরকার দিই, 100% আমরা শস্য বীমা দিই। আমি আপনাদের পরিষ্কার বলছি মা ভাই বোনেরা জেনে রাখুন, তৃণমূল কংগ্রেস থাকছে আপনাদের ধান প্রতিবার আমরা কিনবো, চাষিদের চিন্তা করার কোনো কারণ নেই। বিনা পয়সায় রেশন দিচ্ছি, বিনা পয়সায় রেশন দেব, প্রত্যেক পরিবার একজন করে 5 কেজি করে পান মাসে বিনা পয়সায় রেশন পাবেন, যেমন পাচ্ছেন, পয়সা দিতে হবে না। স্বাস্থ্যসাথী আমাদের সরকার থাকবে, আর আমাদের সরকার থাকলে প্রতি বছর 5 লক্ষ টাকা করে একটা পরিবার, মহিলাই সেই পরিবারের গার্জিয়ান, তিনি তার বাবা মার চিকিৎসাও করতে পারবেন, স্বাস্থ্যসাথী কার্ড দেখাবেন। এদিন কালনার সভামঞ্চ থেকেই তৃণমূলে যোগদান করেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, তাকে দলীয় পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা থেকে এরপর বর্ধমানে মাটি উৎসবের সূচনায় হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানে শুরুতেই কৃষক বন্ধু প্রকল্পে সরকারি সুবিধা তুলে দেন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী। 10 লক্ষ বিধবা ভাতা দেওয়া হয়েছে ওখান থেকে, ওল্ড এজ হোম ভাতা, 4 লক্ষ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলে মেয়েদের আমরা ওখান থেকে আমরা ভাতা দিয়েছি। আমরা বিভিন্নভাবে কৃষক বন্ধু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা সাহায্য করেছি। মনে রাখবেন, এটা মা মাটি মানুষের সরকার। আগামী দিনও বিনা পয়সায় আপনারা রেশন পাবেন, ঠিক আছে, বিনা পয়সায় রেশন পাবেন, এটা আমাদের সিদ্ধান্ত। জুন মাসের পরেও বিনা পয়সায় রেশন পাবেন। আর খাদ্য স্বাস্থ্যসাথী বছরে 5 লাখ টাকা করে, বছরে 5 লাখ টাকা করে মহিলা গার্জেন হচ্ছে এটার এম্পাওয়ার্ড। মহিলা গার্জেন এমনকি তার বাবা মার ট্রিটমেন্টও করতে পারবে, প্রতি বছর 5 লক্ষ টাকা করে ট্রিটমেন্টের জন্য টাকা, মানে ওই স্বাস্থ্যসাথী কার্ডে ব্যবহার করতে পারবেন। আর প্রতি 3 বছর অন্তর স্বাস্থ্যসাথী কার্ডটা রিনিউ করা হবে। অনেক সময় দেখা যায় হয়তো কার নামে হলো, সে হয়তো মারা গেছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এটা 3 বছর পরে রিনিউ করা হবে। অর্থাৎ বিনা পয়সায় খাদ্যসাথী, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় প্রায় শিক্ষা, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, মানবিক, সবুজশ্রী, জন্ম থেকে মৃত্যু সমস্ত পরিকল্পনা আমাদের সরকার করেছে, শুধু মা মাটি মানুষের জন্য, মানুষের জন্য। আমাদের সরকার মানুষের সরকার, তাই বারবার দরকার মা মাটি মানুষের সরকার, বারবার দরকার তৃণমূল কংগ্রেসের সরকার, এই সরকারটা তৃণমূল কংগ্রেসের সরকার। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। बीजेपी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा अपने पश्चिम बंगाल के दौरे पर पहुंचे। अंडाल एयरपोर्ट पहुंचने पर बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष और केंद्रीय मंत्री बाबुल सुप्रियो समेत अन्य नेताओं ने जेपी नड्डा की अगवानी की। बीजेपी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा ने तारापीठ और झाड़ग्राम में बीजेपी के परिवर्तन यात्रा का उद्घाटन किया। बीजेपी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा मंगलवार को पश्चिम बंगाल के दौरे पर पहुंचे। अपने एक दिवसीय दौरे में उन्होंने बीरभूम जिले के तारापीठ और झाड़ग्राम के लालगढ़ में बीजेपी की परिवर्तन यात्रा का उद्घाटन किया। सर्वप्रथम जब वे अंडाल एयरपोर्ट पहुंचे तो यहां पहले से मौजूद बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष, केंद्रीय मंत्री बाबुल सुप्रियो, जिला अध्यक्ष लखन घुरोई समेत पार्टी के कार्यकर्ताओं ने उनकी अगवानी की। इस दौरान बीजेपी कार्यकर्ताओं में काफी उत्साह देखने को मिला और उन्होंने जय श्री राम के नारे भी लगाए। बीजेपी नेताओं एवं कार्यकर्ताओं ने पार्टी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा का काफी गर्मजोशी के साथ स्वागत किया। इसके पश्चात जेपी नड्डा हेलीकॉप्टर से बीरभूम जिले के तारापीठ के लिए रवाना हो गए, जहां उन्होंने प्रसिद्ध तारापीठ मंदिर में जाकर पूजा अर्चना की और मां तारा का आशीर्वाद लिया। इसके बाद उन्होंने विधानसभा चुनाव से पहले बीजेपी के तरफ से निकाली गई परिवर्तन यात्रा का उद्घाटन किया। फिर यहां से हेलीकॉप्टर के जरिए बीजेपी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा झाड़ग्राम जिले के लालगढ़ पहुंचे। यहां भी उन्होंने बीजेपी की परिवर्तन यात्रा का उद्घाटन करने के साथ ही सभा को संबोधित किया। बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष ने तृणमूल कांग्रेस सरकार पर निशाना साधते हुए पार्टी की परिवर्तन यात्रा में बाधा देने का आरोप लगाया। उन्होंने कहा कि पहले तो तृणमूल सरकार द्वारा परिवर्तन यात्रा को अनुमति दी गई, लेकिन फिर उसमें बाधा उत्पन्न करने की कोशिश की जा रही है। दरअसल बीजेपी की परिवर्तन यात्रा से तृणमूल कांग्रेस डर गई है। अंडाल थेके हेलीकॉप्टर तारापीठ मातृदर्शन
তারপরে ওখানে একটি যাত্রার উদ্ঘাটন করবেন উনি, পরিবর্তন যাত্রার। আর ওখান থেকে সোজা হেলিকপ্টারে আবার ঝাড়গ্রামের লালগড়েতে যাবেন, সেখানে আরেকটি যাত্রা পরিবর্তন যাত্রা উদ্বোধন করবেন এবং সেই যাত্রার সঙ্গে উনি ঝাড়গ্রাম অবধি যাবেন সন্ধ্যার পর পর্যন্ত। আর ওখানে সভা করে রাত্রে খড়গপুরে গিয়ে থাকবেন, পরের দিন এখান থেকে দিল্লি ফেরত যাবেন। বিভিন্ন জায়গাতে অনুমতি দেওয়া হচ্ছে না রথযাত্রা, কালকে মুর্শিদাবাদও হয়েছে। অনুমতি দেওয়া হচ্ছে না, অনুমতি দেওয়ার পরে আটকে দেওয়া হচ্ছে। ওরা অনুমতি দিচ্ছে না তাহলে আমরা আন্দোলন করব, বলে দিচ্ছেন করুন তারপরে রাস্তায় আটকে দিচ্ছেন। তো টিএমসি চিরদিন এইসব যাত্রা ফাত্রা বিজেপি করলে ভয় পায়, বিভিন্ন রকম আটকাবার চেষ্টা করে, এবার আবার কোর্টেও চলে গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নিয়ম বিধি শৃঙ্খলা মেনে শান্তিপূর্বক রাজনৈতিক যাত্রা বার করেছে এবং শেষও করবে। সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য রাখার জন্য এই যাত্রার যে আয়োজন সেটা পুরো প্রদেশব্যাপী চলবে। অনিল প্রসাদ কে রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বর্ধন কোম্পানি লিমিটেডের পশ্চিম বর্ধমান জেলা রিজিওনাল অফিসে উদ্বোধন হয়ে গেল এদিন আসানসোলে। এর ভার্চুয়াল উদ্বোধন করেন এদিন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফলক উন্মোচন করেন মন্ত্রী মনোয় ঘটক। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড WBSEDCL পশ্চিম বর্ধমানের আসানসোলে নবনির্মিত রিজিওনাল অফিসের প্রশাসনিক ও পরিদর্শন ভবনের ভার্চুয়াল শুভ উদ্বোধন হয়ে গেল এদিন। ভার্চুয়ালভাবে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন আসানসোলে নবনির্মিত রিজিওনাল অফিসের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। অন্যান্যদের মধ্যে ছিলেন অফিসের রিজিওনাল ম্যানেজার দয়াময় শ্যাম প্রমুখরা। মলয়বাবু বলেন, রাজ্যে তৃণমূল সরকার আসার পরই এসব সম্ভব হচ্ছে। এটাও একটা আসানসোলের জন্য খুব বড় পাওনা, আসানসোলের একটা ধরুন মুকুট আরকে সংযোজিত হলো। কারণ যে কোনো এই যে আমি বলছিলাম যে ট্রান্সফরমার হোক বা অন্যান্য যে কোনো ডিসিশন হোক, সেইগুলো জেনারেলি আরএম অফিস থেকে হয়। এবং আমরা এখানে যখনই কোনো পরিষেবা ব্যাঘাত ঘটতো আমরা এখানে স্থানীয় অফিসারদের সাথে যোগাযোগ করতাম, তারা বলতো যে হ্যাঁ স্যার আমরা আরএম অফিসে জানিয়েছি, এই ট্রান্সফরমার এলেই আমরা লাগিয়ে দিচ্ছি, এই ধরনের একটা ব্যাপার ছিল। একদিন দুদিন হলেও দেরি হতো, কিন্তু এখানে আরএম অফিস হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্তপক্ষে পশ্চিম বর্ধমান জেলায় যারা থাকেন তাদের এই পরিষেবাটা আরেকটু বাড়তি পরিষেবা এই অফিস থেকে দিতে পারবেন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। रिटायरमेंट से पहले ही नौकरी से इस्तीफा देने वाले पूर्व आईपीएस अधिकारी हुमायूं कबीर ने राजनीति में कदम रखते हुए तृणमूल कांग्रेस का दामन थाम लिया है। मुख्यमंत्री ममता बनर्जी की सभा के दौरान हुमायूं कबीर तृणमूल कांग्रेस में शामिल हुए। वहीं दूसरी तरफ आसनसोल के चर्चित समाज सेवी कृष्णा प्रसाद बीजेपी में शामिल हुए हैं। नौकरी से इस्तीफा देने के बाद पूर्व आईपीएस अधिकारी हुमायूं कबीर ने अब अपनी राजनीतिक पारी की शुरुआत कर दी है। उन्होंने तृणमूल कांग्रेस का दामन थामा है। मंगलवार को पूर्व बर्धमान जिले के कांला में मुख्यमंत्री ममता बनर्जी की सभा हुई। इस दौरान पूर्व आईपीएस अधिकारी हुमायूं कबीर औपचारिक रूप से तृणमूल कांग्रेस में शामिल हो गए। इस दौरान हुमायूं कबीर की पत्नी अनिंदिता कबीर भी मौजूद थी। अनिंदिता पहले ही तृणमूल कांग्रेस में शामिल हो चुकी हैं। पूर्व आईपीएस अधिकारी हुमायूं कबीर के तृणमूल कांग्रेस में शामिल होने के साथ ही अब उनके विधानसभा चुनाव लड़ने की चर्चा तेज हो गई है। माना जा रहा है कि वह तृणमूल कांग्रेस के तरफ से चुनावी मैदान में उतर सकते हैं। गौरतलब है कि पूर्व आईपीएस अधिकारी हुमायूं कबीर पूर्व बर्धमान जिले के एसपी भी रहे हैं। वे चंदन नगर के पुलिस कमिश्नर थे और उनका तबादला होने के साथ ही उन्होंने नौकरी से इस्तीफा दे दिया था। वैसे हुमायूं कबीर अभी कुछ महीनों बाद सेवानिवृत्त होने वाले थे, लेकिन अचानक नौकरी से इस्तीफा देने के बाद से ही अटकलें लगाई जा रही थी कि वह राजनीति में कदम रख सकते हैं। आखिरकार वे तृणमूल कांग्रेस में शामिल हो गए हैं। वहीं दूसरी तरफ आसनसोल के चर्चित समाज सेवी कृष्णा प्रसाद ने सीधे तौर पर राजनीति में एंट्री मार दी है और बीजेपी में शामिल हो गए हैं। मंगलवार को बीरभूम जिले के तारापीठ में बीजेपी के राष्ट्रीय अध्यक्ष JP नड्डा की सभा के दौरान कृष्णा प्रसाद ने बीजेपी का दामन थामा।
कृष्णा प्रसाद के बीजेपी में शामिल होने की खबर को लेकर आसनसोल में भी राजनीतिक हलचल तेज हो गई। दरअसल कृष्णा प्रसाद की पहचान समाज सेवी के रूप में रही है और तृणमूल कांग्रेस के कई बड़े नेताओं के साथ उनकी नजदीकियां रही हैं। एक समय में राज्य के मंत्री मलय घटक एवं आसनसोल नगर निगम के पूर्व मेयर जितेंद्र तिवारी के साथ भी कृष्णा प्रसाद की नजदीकियां थी। हालांकि बाद में मंत्री मलय घटक के साथ कृष्णा प्रसाद के रिश्तों में खटास आ गई थी। एक बार तो कृष्णा प्रसाद ने खुलकर मंत्री मलय घटक की आलोचना की थी। लॉकडाउन के दौरान गरीब एवं जरूरतमंद लोगों के बीच राशन वितरण से लेकर विभिन्न प्रकार के समाज सेवा मूलक कार्यों के लिए कृष्णा प्रसाद काफी चर्चा में रहे थे। हालांकि पिछले कुछ महीनों से कृष्णा प्रसाद की कोई भी गतिविधि नहीं देखी जा रही थी। राज्य में जल्द ही विधानसभा के चुनाव होने हैं और चुनाव से पहले कृष्णा प्रसाद का बीजेपी में शामिल होना कई बातों की तरफ इशारा कर रहा है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। खेल प्रेमी संस्थागुलि के उत्साह जोगाते 40টি ক্লাব কে ফুটবল প্রদান করা হলো। আসানসোল পুর নিগমের সহযোগিতায় আসানসোলের রবীন্দ্র ভবন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন ছিল। ক্রীড়াপ্রেমী সংস্থা ও ক্লাবগুলিকে উৎসাহ যোগাতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের ক্রীড়া দপ্তরের তরফে এবং আসানসোল পুর নিগমের সহযোগিতায় আসানসোলের রবীন্দ্র ভবন চত্বর থেকে ফুটবল বিতরণ করা হলো। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রায় 40টি ক্লাবকে ফুটবল তুলে দিলেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। অমরনাথবাবু বলেন, খেলা এবং খেলোয়াড়দের উৎসাহ যোগাতেই বিভিন্ন খেলপ্রেমী সংস্থা এবং ক্লাবগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার, তার সাথেই এই ফুটবল প্রদান কর্মসূচিও। প্রতিটি ব্লকেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই পশ্চিমবঙ্গের কথা ভাবনা চিন্তার মধ্যেখান দিয়ে আপনারা দেখবেন বিভিন্ন সময় খেলার মাধ্যমে ছেলেদের যাতে অনুপ্রেরণা যোগানো যায় তার ব্যবস্থা করেছেন। কখনো ক্লাবগুলোকে টাকা দেওয়ার মধ্যেখান দিয়ে, কখনো ফুটবল, ক্যারাম বোর্ড, ক্রিকেটের বোর্ড এবং যেখানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত আমাদের সরকারের রয়েছে সেখানে আমরা তারই মধ্যেখান দিয়ে আমরা বিভিন্ন রকমভাবে ক্লাবের পাশে থাকার চেষ্টা করি। আপনারা দেখবেন স্পোর্টসে আমরা অনুদানের ব্যবস্থা করি, খেলার প্রাঙ্গণে আমরা উপস্থিত থাকার ব্যবস্থা করি। আপনারা যারা খেলাধুলা করছেন যখনই আমাদের নেতা কর্মী বা যে কোনো মানুষকে অফিসারকে ডাকেন বা পৌর নিগমের মাধ্যমে শাখায় অভিযানের কোনো প্রয়োজন হলে আপনারা দেখবেন সর্বদা তারা কিন্তু গায়ে গা লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কিন্তু চেষ্টা করে আপনাদের সঙ্গে চলার। বানপুর অ্যাথলেটিক ক্লাব, সবুজ সংঘ কুলটি, দীঘিকা রায়পাড়া উজ্জ্বল সংঘ। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন একটু বিরতি, বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स ये संस्था এখানে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহু আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিয়োজ কে তুম আপদল হতে হ্যাঁ, খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে,
क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। कालीगंजर जो संस्कृति, कालीगंजर जो कल्चर ऐतिह्य, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তর উত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি বিশ্বাস করে তো যারা এই কাজটা করে তাদেরকে ধরে প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5-4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয় সোহাগকে পাবলিক টাইমসে যিনি বর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই নিউজ চ্যানেল ওয়েন আই ট্রাভেল এভরি ডে ফ্রম দুর্গাপুর টু রানীগঞ্জ। Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also. And that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful time. শ্রীরাম মাল্টি ডেভেলপার, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল প্রজেক্ট অ্যাভেলেবল, অন্ডাল নিয়ার এয়ারপোর্ট, কাজরা, আসানসোল। ফ্ল্যাট অ্যাভেলেবল অ্যাট ব্যানাচিটি জেকে পার্লেন নিয়ার NSHM কলেজ। কন্ট্যাক্ট নাম্বার 9832114696 অ্যান্ড 8016999596।
মাথায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু ছাদ জোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা রানীগঞ্জ লায়ন্স জেডিএমসি ডিএভি পাবলিক স্কুল ইস্যুইং অফ অ্যাডমিশন ফর্ম ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2021-2022 ফর ক্লাসেস এলকেজি টু এইট স্যাল কমেন্স ফর্ম 9th নভেম্বর 2020 থ্রু অনলাইন rljdmcdavps ranigans.org ইন্টারেস্টেড প্যারেন্টস মে অ্যাপ্রোচ দ্য স্কুল অফিস ফর ডিটেল ইনফরমেশন কন্ট্যাক্ট নম্বর 03414486 05 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956. 9051624545. 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISE Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 a.m. to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girja Para, Raniganj. You can call on 03412440404. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. Raniganj AG Church School आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेंड फैकल्टी स्मार्ट बोर्ड कंप्यूटर लैब लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग मिदनापुर रोड गिरजापाड़ा रानीगंज। रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूलेर एक शाखा जेटी ISE परिषद न्यू दिल्ली साथे जुक्त। समस्त श्रेणी प्रवेशेर जोन्नो रेजिस्ट्रेशन फर्म सकाल 9 थेके बेला 12 सोमवार थेके शुक्रवार अब्दि स्कूल अफिसे पावा जाबे। अनुरोध करा होच्चे बर्थ सर्टिफिकेट निये स्कूल अफिसे जोगाजोग करुन। आमादे स्कूल ICSE पाठक्रमे साथे को एडुकेशन एवं ट्रेन्ड फैकल्टी स्मार्ट बोर्ड कम्प्यूटर लैब लाइब्रेरी सहकारे खेलार मैदाने सुसज्जित। आमादे ठिकाना हलो रामकुमार खैतान बिल्डिंग मेदनीपुर रोड गिरजापाड़ा रानीगंज। रथ यात्रा के आगमन को लेकर रानीगंज में बीजेपी के पार्टी ऑफिस में कार्यकर्ताओं के साथ बैठक की गई। इस बैठक में रथ यात्रा के आगमन से जुड़ी तैयारियों पर चर्चा हुई। राज्य में विधानसभा चुनाव के मद्देनजर बीजेपी ने परिवर्तन यात्रा के नाम से रथ यात्रा की शुरुआत की है। बीजेपी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा ने मंगलवार को बीरभूम जिले के तारापीठ में रथ यात्रा का उद्घाटन किया। यह रथ यात्रा जल्द ही रानीगंज पहुंचेगी और रथ यात्रा के आगमन को लेकर रानीगंज शहर के आनंद लोक अस्पताल के पास स्थित बीजेपी कार्यालय में बैठक की गई। इस बैठक के दौरान बीजेपी नेताओं एवं कार्यकर्ताओं ने रथ यात्रा के आगमन से जुड़ी तैयारियों पर चर्चा की और रथ यात्रा को सफल बनाने की रूपरेखा तय की। बीजेपी के रानीगंज मंडल एक के अध्यक्ष राजेश मंडल ने बताया कि तारापीठ से रथ यात्रा जल्द ही विभिन्न इलाकों की परिक्रमा करते हुए रानीगंज पहुंचेगी। फिलहाल रानीगंज में रथ यात्रा की तारीख तय नहीं हुई है, लेकिन पार्टी कार्यकर्ताओं के साथ रथ यात्रा के आगमन की तैयारियां पहले से ही शुरू कर दी गई है। इस अवसर पर वरिष्ठ भाजपा नेता सभापति सिंह, विधानसभा के संयोजक मदन त्रिवेदी और मीडिया प्रभारी गोपाल पारिक समेत पार्टी के अन्य कार्यकर्ता भी उपस्थित थे। आगामी कुछ दिनों के अंतराल में
पूरे पश्चिम बंगाल में परिवर्तन यात्रा के नाम से एक रथ भारतीय जनता पार्टी की तरफ से चालू किया जा रहा है, जिनका शुरुआत नवोदित से माननीय राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी ने कर दिया है और रानीगंज में भी कुछ दिन के बाद रथ यहाँ पर आगमन करेंगे। तो उसी का भव्य तैयारी हो, रथ यात्रा सक्सेस हो और परिवर्तन यात्रा जो नियम दिया नाम दिया गया है उस परिवर्तन का लहर जो है पूरे आसनसोल और रानीगंज क्षेत्र में चले, उसी का स्वागत के लिए आनंद। ये तारापीठ से रथ यात्रा जो हम लोगों के यहाँ जो आएगा वो तारापीठ से रथ निकलने वाली है। आज माननीय राष्ट्रीय अध्यक्ष जी उनका वहाँ से तारापीठ से शुभारम्भ करेंगे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের 106 নম্বর ওয়ার্ডে দীর্ঘ পাকা রাস্তার শিলান্যাস করলেন এদিন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে ওই রাস্তার শিলান্যাস করা হয়। দীর্ঘদিন ধরে বহু প্রতীক্ষিত আসানসোল পুর নিগমের 7 নম্বর বোরোর অন্তর্গত 106 নম্বর ওয়ার্ডের দীর্ঘ পাকা রাস্তার শিলান্যাস হয়ে গেল। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ছিল এই পাকা রাস্তাটির। এদিন যা ফলক উন্মোচন করে নারকোল ফাটিয়ে শিলান্যাস করে গেলেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় এবং এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়রা। অমরনাথ বাবু জানান প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের শিলান্যাস করা হলো, খুব শীঘ্রই নির্মাণ কার্য সম্পন্ন হবে। প্রায় 35 লক্ষ খরচা করে এই রাস্তাটাকে কাজ শুরু করার ব্যবস্থা করা হয়ে গেল, কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। এটা তাও কতদিনের মধ্যে এটা তাও কমপ্লিট হবার করা হয়েছে? খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এগুলো তো কন্ট্রাক্টর বলতে হবে, কিন্তু আমাদের যারা আছে যারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে শেষ করে দেবে। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। ईसीएल के खास काजोरा कोलियरी में एक श्रमिक की मौत के बाद उसके आश्रित को नौकरी देने की मांग पर कोलियरी के श्रमिकों ने प्रदर्शन किया। श्रमिक के प्रदर्शन के कारण कोलियरी का उत्पादन लगभग 2 घंटों तक बाधित रहा। पंडाल थाना क्षेत्र के ईसीएल के काजोड़ा एरिया अंतर्गत खास काजोड़ा कोयलियरी में एक मृत श्रमिक के आश्रित को नौकरी देने की मांग पर श्रमिकों ने कोयलियरी का कामकाज बंद कर दिया। मंगलवार को श्रमिकों ने लगभग 2 घंटे तक कोयलियरी का उत्पादन ठप रखा। बाद में ईसीएल अधिकारियों के आश्वासन पर श्रमिक फिर से काम पर लौटे। घटना के बारे में बताया जाता है कि खास काजोड़ा कोयलियरी का कर्मी 48 वर्षीय गोपाल दुसाद गत 21 जनवरी को खदान में काम करने के दौरान अचानक अस्वस्थ हो गया था। उसे इलाज के लिए दुर्गापुर के एक प्राइवेट अस्पताल में भर्ती कराया गया था, जहां गत 8 फरवरी को उसकी मौत हो गई। श्रमिक संगठन HMS की तरफ से मृतक के आश्रित को नौकरी दिए जाने की मांग रखी गई। HMS के सचिव विष्णुदेव नोनिया ने कहा कि कोयलियरी प्रबंधन के तरफ से 1 सप्ताह के भीतर मृतक के आश्रितों को नौकरी का आश्वासन दिए जाने पर आंदोलन समाप्त किया गया। 22/1/2021 को रातपाली में हमारे एक वर्कर को वर्किंग प्लेस में ही ब्रेन हेमरेज बोलिए, हार्ट अटैक बोलिए, जो ही बोलिए, हो गया था। ठीक है, खदान में ही वर्किंग प्लेस में ही गिर गया, तो वहाँ से उठा लाने के बाद उसे IQ सेंटर में भर्ती किया गया। हम लोग लगातार मैनेजमेंट के साथ में कौंसल रखे, उस वर्कर को जो है बेनिफिट मिलना चाहिए। मैनेजमेंट भी कॉरपोरेशन की ऐसी बात नहीं है बोले, लेकिन हमारा जो ECL के जो कुछ कानून हैं उस पक्ष में नहीं है। एट दी टाइम ऑफ मैंने यदि नौकरी में भी यदि हार्ट अटैक हो जाता है, ब्रेन हेमरेज हो जाता है, या कोई से शारीरिक रोग से यदि कोई ग्रस्त हो जाते हैं, तो उसमें कोई प्रावधान नहीं है, उसे नॉर्मल डेथ में ट्रीट किया जाएगा। लेकिन हम लोग मैनेजमेंट को जो है थोड़ा मजबूर किए हैं जे नहीं, उसको जो है आश्रित को नौकरी कम से कम दी जाए। तो आज जो है खासकर के तमाम सर्विस आपके बाहर में स्टेटमेंट लिए होंगे,
तमाम श्रमिक खासकर हम जमा हुए थे और हम लोगों ने मैनेजमेंट को बोले, हम मैनेजमेंट को विशेष तौर से एरिया प्रेसिडेंट मैनेजर हम लोगों को जो है भौमिक साहब हैं उनको धन्यवाद देते हैं जिन्होंने मैंने एग्रीड किए कि हम उस दिन 7 डेज में आश्रित को नौकरी दे देंगे। और हम लोग एक ठो हेडक्वार्टर में नोट शीट बनवाए जे एक्सीडेंट केस में यदि वर्किंग टाइम में यदि कोई मरता है तो उसे 15 लाख रुपये कंपनी जो है एडिशनल बेनिफिट देता है। तो हम लोग रिक्वेस्ट किए हैं हेडक्वार्टर को एक ठो नोट शीट करने बोले हैं कि हेडक्वार्टर में नोट शीट किया जाए जे उसे 15 लाख रुपया देने की मैंने ये किया जाए उसे दिया जाए एक ठो ऑल जीसीसी मर की तरफ से एक ठो नोट शीट किया है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। राज्य सीएए लागू होले क्षति हबे तृणमूलेर, साधारण मानुषेर कोनो क्षति हबे ना। मंगलवार दुर्गापुरे एकटि अनुष्ठाने जोग दिए एमनटाई मंतव्य करलेन त्रिपुरार प्राक्तन राज्यपाल तथा बीजेपी नेता तथागत राय। রাজ্যে সিই লাগু হলে ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের, সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। এ তো রাজ্যের মানুষের ভালোর জন্যই হয়েছে। সিএ হয়েছে যারা পূর্ব বাংলা থেকে হিন্দু হবার অপরাধে মুসলমানদের মার খেয়ে পালিয়ে এসেছিল। এই যে এখানে যারা আছেন, এইটা যাদের বাড়ি, তাদের তো বাড়ি এখানে ছিল না, তাদের বাড়ি ছিল বরিশালে। বরিশাল থেকে তারা কেন এখানে পালিয়ে এসেছেন? মুসলমানরা তাদের মেরেছে বলে পালিয়ে এসেছেন বা মারবে বলে ভয় দেখিয়েছে বলে পালিয়ে এসেছেন। সেই জন্য তারা এখানে এসছেন, কিন্তু তাদের নাগরিকত্ব নিয়ে নানা রকম সমস্যা হয়েছে। সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তাদের তো লোকের ভালোই হবে, লোক তো সমর্থন করবেন সিএ। তাহলে রাজ্য সরকার রাজ্যের ক্ষতি তো হতো, রাজ্য সরকারের ক্ষতি হতো, তৃণমূলের ক্ষতি হতো, মানুষের কেন ক্ষতি হবে? মানুষের লাভ হতো, মানুষের লাভ হতো। এবং রাজ্য সরকার সেটা নিয়ে ভীত বলেই রাজ্য সরকার অপপ্রচার করছে যে এটার ফলে মানুষের ক্ষতি হবে। মানুষের কেন ক্ষতি হবে? মঙ্গলবার দুর্গাপুরে সিএ বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করে গেলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়। প্রদীপ প্রজ্বলন করে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন তথাগত বাবু, সঙ্গে ছিলেন জেলা সভাপতি লক্ষণ ঘোড়ই। এদিন ওই এলাকারই এক উদ্বাস্তু পরিবারের ঘরে মধ্যাহ্ন ভোজন সারেন তথাগত বাবু। অন্যান্যদের মধ্যে ছিলেন উদ্বাস্তু সেলের রাজ্য কনভেনার মোহিত রায় ও বিজেপি দলের অন্যান্য নেতৃবৃন্দ। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন আবার একটু বিরতি, বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। बीजेपी के रानीगंज एक नंबर मंडल अनुसूचित जाति मोर्चा की तरफ से सियारसोल राजबाड़ी इलाके में गरीब एवं जरूरतमंद लोगों के बीच कंबल वितरण किया गया। यहां लगभग 300 लोगों को कंबल दिया गया है।
बीजेपी के रानीगंज एक नंबर मंडल अनुसूचित जाति मोर्चा की तरफ से सियारसोल राजबाड़ी इलाके में गरीब एवं जरूरतमंद लोगों के बीच कंबल वितरण किया गया। सोमवार को इस इलाके में सैकड़ों लोगों को कंबल प्रदान किया गया। कंबल मिलने से लोगों के चेहरों पर खुशी देखी गई। बीजेपी अनुसूचित मोर्चा के नेताओं ने कहा कि ठंड के दिनों में गरीबों को काफी परेशानी होती है और बीजेपी कार्यकर्ता गरीबों के सुख दुख में हमेशा उनके साथ खड़े रहते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी के सबका साथ सबका विकास के मंत्र को लेकर पार्टी के कार्यकर्ता आगे बढ़ रहे हैं। यहां लगभग 300 जरूरतमंद लोगों को कंबल दिया गया है। कंबल वितरण के पश्चात बीजेपी कार्यकर्ता धर्मराज मंदिर पहुंचे, जहां मंदिर के नव निर्माण का आश्वासन दिया। साथ ही एक दिव्यांग को व्हील चेयर प्रदान किया गया। इस अवसर पर बीजेपी अनुसूचित जाति मोर्चा के जिला अध्यक्ष सुमंत मंडल, मंडल अध्यक्ष विवेक बावरी, बीजेपी नेता जयदेव खां, शमशेर सिंह समेत पार्टी के कार्यकर्ता उपस्थित थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। এবার সরস্বতী পূজোর প্রতিমা বিক্রিতেও ধাব্বা বসানো করোনা, আর এর ফলেই চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে মৃৎশিল্পীদের। গতবারের তুলনায় এবার চাহিদা প্রতিমার অনেকটাই কম। করোনার থাবা এবার সরস্বতী পূজোর প্রতিমা বিক্রিতেও, আর এর জেরেই চরম সংকটের মুখে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের। অন্যান্য বছরের তুলনায় এবছর আগাম বরাদ্দ অনেকটাই কম বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ শিল্পাঞ্চল জুড়ে সরস্বতী পুজো মহা ধুমধামেই পালিত হয়ে থাকে প্রতি বছর। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু মানুষ বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোও করে থাকেন। তবে এবছর সরস্বতী পুজোর মূর্তি বিক্রিতেও থাবা বসিয়েছে করোনা, আর তার জেরেই প্রতিমা বিক্রি অনেকটাই কম। বেশিরভাগ বড় উদ্যোক্তারা এবছর পুজো করছেন না, তাই বরাতও সেইভাবে মেলেনি। রানীগঞ্জের এক মৃৎশিল্পী বলছেন, সরস্বতী পুজোর খুব কম সংখ্যক সরস্বতীর মূর্তি তিনি এবছর তৈরি করেছেন। আশায় রয়েছেন যদি সেই কম সংখ্যক মূর্তি পুজোর আগে পর্যন্ত বিক্রি হয়ে যায় তাহলেই অনেকটা সুরাহা হবে। করোনাকালে প্রভাব পড়ছে মানে আমাদের কোনো বেচা কেনা নেই, লোকজন আসছে, যে যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে সে হারে জিনিসের আমাদের ঠাকুরের দাম পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এইসব স্কুলে ছেলেরা বাচ্চা ছেলেরা আসছে, যেখানে 500 টাকা 800 টাকা দাম আছে সেখানে বলছি 400 টাকা দেবো, 300 টাকা দেবো, এইভাবে কথা বলছে। একদিনে আমাদের হাজিরি 200 টাকাও জুটছে না। মানে কতটা প্রভাব পড়েছে? অনেক প্রভাব পড়েছে, কারণ এই বছরে যে করোনার পর থেকে আমরা সব ঠাকুরেই মার খাচ্ছি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। এখন ফের একবার নজর রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। মঙ্গলবার বর্ধমান সফরে এসে মাটি উৎসবের সূচনা করে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কালনায় জনসভায় যোগ দিয়ে বিজেপিকে নিশানায় ডাকলেন এবং তৃণমূল দল ত্যাগীদের বিরুদ্ধে ডাকলেন তোপ, বললেন দুষ্ট করুচ্ছে শূন্য গোয়াল অনেক ভাগ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফরে এসে তারাপীঠে সভা করে গেলেন। এদিন অন্ডাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়রা। রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের পশ্চিম বর্ধমান জেলার রিজিওনাল অফিসের উদ্বোধন হয়ে গেল আসানসোলে। ভার্চুয়াল উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আসানসোলে ফলক উন্মোচন করে উদ্বোধন করলেন মন্ত্রী বলয় ঘট। রিটায়ারমেন্টের আগে নিজের কাছ থেকে ইস্তফা দিয়ে দেওয়া প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবির এদিন কালনায় মুখ্যমন্ত্রী জনসভা থেকে তৃণমূলে যোগদান করলেন। অন্যদিকে আসানসোলের বিশিষ্ট সভাসেবী কৃষ্ণ প্রসাদ বিজেপিতে সামিল হলেন। আসানসোলের রবীন্দ্র ভবন থেকে 40টি ক্লাবকে প্রদান করা হল ফুটবল। রাজ্য সরকারের এই কর্মসূচিতে সহযোগিতায় ছিল আসানসোল পুরসভা।
বিজেপি রথযাত্রা নিয়ে রানীগঞ্জে বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হয়ে গেল বৈঠক। বৈঠকে রথযাত্রার আগমন নিয়ে করা হলো জোর আলোচনা। বহু প্রতীক্ষিত আসানসোলের 106 নম্বর ওয়ার্ডে দীর্ঘ পাকা রাস্তা শিলান্যাস হয়ে গেল। উদ্বোধন করলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। খরচ হবে 40 লক্ষ টাকা। ইসির খাসকাজুরা কুলিয়ারিতে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা। কুলিয়ারিতে বিক্ষোভের কারণে প্রায় 2 ঘন্টা উৎপাদন ব্যাহত হয়। এ লাগু হলে রাজ্যের মানুষের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তৃণমূলের। দুর্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। বিজেপি রানীগঞ্জ 1 নম্বর মন্ডলে অনুসূচিত জাতি মোর্চার তরফে রানীগঞ্জের সিহারশোল রাজবাড়ি এলাকায় যুদ্ধদের মধ্যে বিতরণ করা হল কম্বল। প্রায় 300 জনকে বিতরণ করা হয় কম্বল এই কর্মসূচিতে। এবার সরস্বতী পুজোতেও প্রতিমা বিক্রিতে করোনার থাবা। চরম আর্থিক সংকটে মৃৎশিল্পীরা গত বছরের তুলনায় বাইনাই যথেষ্ট কম। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजें वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।